আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এসে রোজার দিনে একত্রিত হওয়ার জন্য। আমি আমার কথা একেবারেই বাড়াবো না, খালি ছোট্ট দুটো কথা বলতে চাই। আমি নিজেও সামাজিক বিভিন্ন সংগঠনে কাজ করেছি, কিন্তু আমি বিডিকে প্রথম যখন একটা ক্যাম্পেইন দেখি, আপনাদের সবাইকে দেখি যে আপনারা একসাথে সবাইকে শেয়ার করেছে, ট্যাগ করেছেন, আমি একদিনের মাথায় 37টা ট্যাগ পেয়েছিলাম ফেসবুকে। আমি মনে করছি আমাকে কোনো জেল খাওয়াতে গেলে পুলিশ তলব করছে, কিছু একটা করেছি। সত্যি কথা বলতে শুরুতে অনেক ভয় পেয়েছিলাম যে কি কি হচ্ছে সেখানে, পরে যেয়ে দেখি যে আপনারা সবাই এত সুন্দর একটা কাজ করছেন। তো আমি আসলেই অনেক অনেক অবাক হয়েছি যে এত জন মানুষ একটা কাজে কমপ্লিটলি ভলেন্টারিলি অংশগ্রহণ করেছে। আমি ওখানে একজন ভাইকে দেখছি যে এক গেটের ব্যাক পায়ে দাঁড়িয়ে আছে, একটা ছোট বাচ্চা, যাই না ওর বয়স কত, 5 বছর না 6 বছর, আল্লাহ জানে, আমি যাই না কত বছর, 4 বছর বয়স, তাদের সাথে একটা জোরে করতালি আমরা দিতে পারি। সত্যি কথা বলতে এই জিনিসে যেহেতু ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে, দেখে আমার অসংখ্য ভালো লাগলো। এবং আসলে আপনারা একটা পরিবর্তন আনছেন, আমরা যারা কাজ করি আমাদের আসলে একটা জিনিস দেখি, টাকা জিনিস করি, আপনারা জিনিস কোনো কিছু পাওয়ার সব ধরনের আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে শুধুমাত্র একটা দেশে একটা পরিবর্তন আনার জন্য যে কাজ করছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য শুভকামনা। আপনাদের সবার জন্য একটা জোরে কামনা। আপনাদেরকে দেখে আমার দ্বিতীয়বার একটা নিজের মধ্যে পরিবর্তন এসেছে, এটা নিয়ে আমি বিজেপি আমাদের বলেছিলাম, আমি প্রথম অনুষ্ঠানে আসতে পারি না, একটা ভিডিও করেছিলাম, আগে তো আপনারা অনেক দেখেছিলেন। আমি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করবো, আমার এসএসসি পরীক্ষার সময়কার ঘটনা। আমি আমার বন্ধুর সাথে হেঁটে চলেছি, একটা কোকের বোতল নিয়ে কোক খেলাম, কোক খাওয়ার পর সাধারণত আমরা বাঙালিরা যা করি, আমি খুবই একটা খারাপ কাজ করি, একটা বোতলটা নিয়ে করে ফেলে দিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড সে যে রাস্তাটা পার হয়ে বোতলটা তুললো, তুলে এটা খুব যত্ন করে হাতে রাখলো। আমি ওই দিন ভেবেছিলাম যে তার মায়ের মনে হয় বাসায় তেল রাখার জন্য বোতল দরকার, এটা অনেক যত্ন করে রাখছে। কিছুদিন পরে একটু সামনে এগোলাম, দেখলাম সে সামনে একটা ডাস্টবিন পেলো, সে ডাস্টবিনে যায় সুন্দর করে ফেলে দিল। অ্যান্ড একেবারে আউট, এখন এখানে আসে লাগে না যে অপমান করবি কর কেউ এইভাবে করে, যে ওই দিন আসলে আমি খুবই অপমানিত ফিল করলাম যে মাই গড। আমার আগের আগে ছোট থাকা অবস্থায় বাবা মা টিচার অনেকবার অনেকে বলেছে যে ময়লা ফেলো না, ময়লা ফেলা খারাপ, এটা করতে হবে, তখন এখানে আসে লাগে না, একদমই শুনছে, একদমই রেসপেক্ট করছে, এবং আমি খুব খারাপ বাঙালি ছিলাম। ওইটা হওয়ার পর আমি চিন্তা করলাম যে আসলে তো কাজটা করা খারাপ। দেন আমার মাথায় একটা ছোট আইডিয়া আসলো, সাইলেন্ট ট্রিটমেন্ট। আমার ওই বন্ধু কিন্তু আমাকে বলে না এই ময়লা ফেলা খারাপ, আয় মানুষ ওইটা খারাপ মানুষ, কিচ্ছু বলে নাই, ও সুন্দর করে কাজটা করে দেখাই দিল, তাই না? যে কাজটা আজকে আপনারা এখানে এসে করছেন, কোনো কথা না, কাউকে কোনো গালাগালি না, ফেসবুকে কোনো ট্রোল না, কিচ্ছু না, নিজেরা করে দেখায় যে একটা পারফেক্ট রোল মডেল ক্রিয়েট করছেন। এবং এই সেম কাজ আমি আগে জায়গায় করেছিলাম, একটা ইভেন্টে যে সামনে কিছু ময়লা ছিল, আমি চেষ্টা করলাম যে আমিও সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে পারি কিনা। কথা বলতে বলতে আমি একটা বোতল তুলে ডাস্টবিনে ফেললাম। আমি ঘোরার আগে এখানে যত ভলেন্টিয়ার ছিল তোরা দৌড়ে গেছে ময়লা 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 ময়লা, হ্যাঁ 2 মিনিটের মধ্যে সব ময়লা সাফ। দাদা চিন্তা করে দেখলাম আসলে এরকম সাইলেন্ট এক্সপেরিমেন্ট বা সাইলেন্ট ট্রিটমেন্ট যদি দেওয়া যায় আসলেও দেশটা পরিবর্তিত হবে। একদিন আমরা যদি বদলায় যাই, আমাদের এত মানুষ বদলে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে একদিন বাংলাদেশটা বদলে যাবে। আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।